চম্পকনগর পুলিশ ফাঁড়ি এলাকার অন্তর্গত এমবিআই ইট ভাটার মধ্যে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত শ্রমিকের নাম রমেশ কুণ্ডু। জানা যায়, দু তিন দিন যাবৎ অসুস্থ ছিলেন এই শ্রমিক। তাকে কোনো চিকিৎসা পরিষেবা দেয়নি ইট ভাটার ম্যানেজার। অবশেষে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই শ্রমিক। ঘটনার খবর পেয়ে চম্পকনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মাধব সরকার ঘটনাস্থলে ছুটে যান এবং 4 লক্ষ টাকার বিনিময়ে ঘটনার থামা চাপা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, এএসআই মাধব সরকার ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকের মৃতদেহটি স্থানীয় হাসপাতালে না নিয়ে মৃতদেহটি জিবি হাসপাতালে নিয়ে আসেন ময়নাতদন্তের জন্য। কিন্তু জিবি হাসপাতালে আনার পর ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসকেরা ওই পুলিশ কর্মীর কাছে স্থানীয় হাসপাতালের কাগজ দেখাতে বললে উনি কাগজ দেখাতে পারেননি। অভিযোগ, মৃত শ্রমিকের পরিবার সহ ইটভাটার মালিক ও ম্যানেজারের সাথে পুলিশ কর্মীর 4 লক্ষ টাকা চুক্তি হয় ঘটনা থামা চাপা দেওয়ার জন্য। বুদ্ধিজীবী মহলের দাবি, শ্রমিকের মৃত্যু নিয়ে যদি পুলিশ মহল থেকে এই ঘটনার তদন্ত করা হয় তাহলে আসল সত্যতা বেরিয়ে আসবে। এছাড়াও চম্পকনগর এলাকায় বেশি কিছু জোয়ার আসর এবং দোকান থেকে কামাই বাণিজ্য অভিযোগ রয়েছে চম্পকনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মাধব সরকারের বিরুদ্ধে। वो भी लोग मैनेजर लोग भाटा का मैनेजर लोग मारता है लेबर को, उसका नाम तो नहीं जानते, इतना दिन से है 5-6 महीना। मेरा बीवी प्रेग्नेंट है, फिर भी देखो मेरा बीवी को सही दवा मिलता नहीं। जी भी आते हैं हम 2-3 महीना आए हैं, मतलब 1 महीना और आना है, मतलब आप नहीं आएंगे, हम अपना गाँव चल जाएंगे, उसी मेरा गाँव में दवा बीरू करेंगे, मतलब इधर नहीं करवाएंगे आप। সকালে 7:30 সময় আমাদের কেস যায় অফিসে, বুঝাচ্ছে যে এনবিআই ইটভাটার মধ্যে একটা লোক মারা গেছে। বলে আমরা সঙ্গে সঙ্গে দিদি ঘরের মধ্যে একটা শো অবস্থা করে রয়েছে, আমরা তো বলতে পারি না যে মারা গেছে না কি গেছে। জিজ্ঞাসা করলাম এটা কী হয়েছিল, তো আর 3-4 দিন ধরে অসুস্থ, এতটুকু তখন ম্যানেজারও ডাকছে শুনে জিরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।